ইতিকাফ কেমন ইবাদত জানেন? মাহে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ নাজাতের দশটা দিন বান্দা দুনিয়ার সকল মায়া মোহাব্বত সব কিছুকে ছিন্ন করে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, নামাজ পড়া এবং দুনিয়ার সকল পাপকাজ থেকে মুক্ত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আপনি কি জানেন যারা ইতিকাফ থাকে তারা আল্লাহর মেহমান? আপনি কি জানেন দুনিয়ার যদি পাহাড় সম পরিমাণ গুণা নিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফের জন্য ঢুকে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সকল গুণাকে মাফ করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন এবং ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যান, ইতিকাফকারীর ব্যক্তির তওবা আল্লাহ কবুল করে নেন, ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ পাক দুইটা উমরার সওয়াব দান করেন। শুধু তাই নয়, ইতিকাফকারী ব্যক্তির হৃদয়টা হেদায়তের নূর দ্বারা প্রজ্জ্বলিত হয়ে যায়। শুধু তাই নয়, ইতিকাফকারীর সম্মান আল্লাহ অনেক বেশি বৃদ্ধি করেছেন। আসুন এই ইতিকাফের মতো মহান ইবাদতকে আমরা যেন হাতছাড়া না করি।